মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সবাইকে শুভ নবমী জানাই। তো আমি এখন সকালবেলা বেরিয়ে এসেছি, দেখো টিভিতে বসেও পড়েছি। তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো তোমাদের চলো মায়ের বাড়িতে রাখি দেখিয়ে দেবো, আর ওখানে ঠাকুর দেখে আজকে হয় চলে আসবো কিংবা কালকে আসবো। তো চলো তাহলে যাওয়া যাক। তো মায়ের বাড়িতে চলে এসেছি, এসে একটু গল্পে গল্পে ভুলে গেছিলাম শ্যুট করতে। তো এখন মা রান্নাও করে ফেলেছে, মানে খানিকটা হয়েছে খানিকটা হয়নি। আর আজকে মা যেতে দেবে না বলছে, আজকে থাকতে বলছে। যাই হোক, দেখি থেকে যাব কালকে যাব। এখানে সব আমার ছেলে কি করেছে দেখো, সব সেই ডোগুলো পাওয়া যায় খেলনার, সেই ডোগুলো সারা বিছানায় ছিটিয়েছিল, ওর বাবা সেগুলো গুটিয়ে গুটিয়ে দিচ্ছে। এই যে আমার মা, হাই বলো। হাই মা, এসে দেখি রান্না বান্না অনেকটা করেছে, সকালে লুচি খেয়েছি, লুচি। আমার বলে আমার ছেলেও হাই বলছে, হাই বলো। তো আমরা এসে লুচি আর আলু ভাজা আর মিষ্টি খেয়েছি, তোমাদের সাথে দেখানোর কথা আমার খেয়াল নেই। এসে মার সাথে গল্পে মেতে গেছিলাম। দেখো এদিকে মা রান্না করেছে, মাছের মাথা দিয়ে ডাল, এখানে লুচি খেয়েছিলাম সেটা আছে, এখানে লিক করেছে বাঁধাকপি, এখানে করেছে শাক ভাজা, আর আজকে ইলিশ মাছ আছে, এখানে ভাত হচ্ছে, এখানে ইলিশ মাছ আছে, এই যে ইলিশ মাছ, কাতলা মাছও আছে, একটা ছেলে খাবে, ছেলে ইলিশ মাছ খায় না। ইলিশ মাছটা হয়তো ভাজা তেল দিয়ে ভাজাই করব, খুব ভালো লাগে খেতে, আর না হলে সর্ষে দিয়ে করব। দেখা যাক কী দিয়ে করে মা। যে ইলিশ মাছটা সর্ষে দিয়ে করছি, মা একটা 1 কেজি 150 ওজনের পদ্মার ইলিশ নিয়ে এসছে, আর এখানে আছে এটা ভাজবো, এখানে 2 পিস কাতলা আছে মা বাবার মানে ছেলের জন্য ভাজবো, আর এখানে ইলিশ আছে 3 পিস, এটা এটা ভাজবো, ভেজে খাবো তেল দিয়ে, আর বাকিটা ইয়ে করলাম সর্ষে দিয়ে সর্ষের ঝাল করলাম, আর খানিকটা আছে কালকে করব। এই যে খেতে বসে গেছে বিশ্বরূপ, এখানে ভাত আছে, এখানে বাঁধাকপি তরকারি আছে, এখানে শাক ভাজা আছে, একটা ইলিশ মাছ ভাজা আছে, তার তেল আছে, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আছে, এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে আছে, আর এটা ইলিশ মাছের তেল। তো এই আমাদের আজকে লাঞ্চের মেনু। গুড ইভিনিং, আজকে দুপুরে ঘুমই হয়নি, মায়ের সাথে গল্প করছিলাম, তো ভিডিও শ্যুট করা হয়নি। এ দেখো আমার ছেলে কি করছে, মায়ের সাথে খেলা করছে। আর আমরা একটু পর বেরোবো, মাও বেরোবে বললো, এক ভাবছি টোটো করে যাবো। আমাদের দূরে একটা ঠাকুর হয়, মানে মেলা বসে, সে ঠাকুরটা বড় করে হয়, দুটো হয় পর পাশাপাশি আছে, মানে একটু দূর দূর সে পাশাপাশি, তো সেখানে যাব, দিয়ে আর টুকটাক কিছু দেখে চলে আসবো। কেমন বদমাইশি করছে দেখো, মাম্মা কি করছিস বলো? হাই, দাদার সঙ্গে খেলু করছো? তুমি বলো যা যে মেলায় যাবো, বলো বলো, তোমরা যাবে আমার সঙ্গে? যাবে সন্ধে ফন্দে দিলাম, এবার রেডি হয়ে বেরোবো, একটু পরপরই বেরোবো।
যে আমরা বেরিয়ে পড়েছি, ঠাকুরদেরকে মা যাবে বললাম, তো মা যাবে না, মা ওরকমই আগে থেকে বলে যাব যাব, মেন টাইমে এসে আর যায় না। এ দেখো আমাদের বাড়ি, মা দাঁড়িয়ে আছে, অন্ধকার কি বুঝতে পারছে জানি না। যাই হোক চলো বেরোই, দেখি দায়হাটে কি কি ঠাকুর হয়েছে। ছেলেকে রেখে এসছি মায়ের কাছে, তো তার জন্য চাপতে পারলাম, নাহলে আমার নাগরদোলা চাপতে ভীষণ ভালো লাগে।
বাজে রাত 8টা, মানে আজকে দশমীর দিন। তো সবাইকে শুভ বিজয়া। অ্যাকচুয়ালি কালকে মানে রাতে হবে না, কালকে রাতে ঠাকুর দেখা হবে। আসো না, রাতে ঠাকুর দেখে আসার পর আর শুট করিনি। তারপর ডোটা দেখাবো। এই দেখো, এই দেখো কি শুডো দেখা দেখিয়েছি, যাও ওরা একটা খেলনা ডো কিনে দেওয়া হয়েছে, সেটা দেখাতে বলছে। যাই হোক, কালকে আজকে সারাদিন দশমী দিন একটু শ্যুট করতে পারিনি, এত চাপ ছিল। তো আমি এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। অ্যাকচুয়ালি আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, মানে মায়ের কাছ থেকে চলে এসেছি। তো এখন এসে আবার ব্যাগপত্র রেখে একটু বেরিয়েছিলাম, মানে ছেলেকে আর দুটো ঠাকুর দেখিয়ে আসার জন্য, আজকে তো শেষ। যাই হোক, তো বাড়ি এলাম, এখনো ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ হব। তো চলো কালকের ব্লগ আজকে শেষ করছি। যাই হোক, তো যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, জানিও আমাদের এখানকার সব ঠাকুরগুলো কেমন লাগলো তোমাদের। আর চলো, যদি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ওকে, চলো টাটা।